নাবালিকা খুনে উত্তাল দক্ষিণ চব্বিশ পরগনার জয়নগর ঘটনার পরেই এলাকাবাসী দাবি তুলেছে, হাজার টাকা চাই না, মেয়েকে ফেরত চাই। সেই প্রসঙ্গে রাজ্যের বিরোধী দলনেতা শুভেন্দু অধিকারী বলেন, ঝাঁটা ধরুন, ব্লিচিং পাউডার দিয়ে সাফ করুন, মমতাকে প্রাক্তন না করলে কোনো মেয়ে সুরক্ষিত নয়। ঝাঁটা ধরুন, ব্লিচিং ফিনাইল দিয়ে সাফ করুন, মমতাকে প্রাক্তন না করলে আমাদের কোনো মেয়ে, দিদি, মা, বোন কেউ সুরক্ষিত না। সব জায়গায় ধর্ষকরা তৃণমূলের লোক, সব জায়গায়।